তাহলে তিন প্রকারের তাওহিদ না হলে শুধু নামাজই হলে হে লোক হেদায়ত পায় নাই আমরা মনে করি লোকটা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে লোকটা হেদায়ত পাই গেছে আগে দাঁড়িয়ে রাখত না এখন দাঁড়িয়ে রাখছে লোকটা হেদায়ত পাই গেছে না লোকটা হেদায়ত পায় নাই যতক্ষণ পর্যন্ত লোকটা আল্লাহ রব্বাল আলমের তাওহিদ বুঝে নাই শিরিক মুক্ত হয় নাই এতক্ষণ পর্যন্ত লোকটা হেদায়েত পায় নয় নম্বর শিরকের ক্ষতিকর দিক হলেও আল্লাহর জমিনের সারা পৃথিবীতে খেলাপথ লাভ করবে নেতৃত্ব দিবে ইমানওয়ালারা তবে কোন ইমানওয়ালা যেই ইমানওয়ালারা তাওহিদবাদী ইমানওয়ালা যখন শিরিক ঢুকে আল্লাহ পাক আল্লাহর জমিনে ইমানদারদের হাতে খেলাপথ দিবেন না এই শিরিক থাকলে আল্লাহর পক্ষ থেকে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব কখনো ইমানদার পাবে না এই জন্য ইমানদার দিন কায়েম করতে হলে প্রথম শর্ত ওয়াদ আল্লাহ আমানুসানদারকে শিরিক মুক্ত ইমানওয়ালা হইতে হবে তাহলে এগুলা হলো শিরকের কি ভয়ঙ্কর ক্ষতিকর দিক পাক আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবার আসেন আরেকটা খারাপ দিক বেদাত এই বেদাতটা একটু আলোচনা করে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ বেদাত আরেক খারাপ জিনিস কিন্তু এটা শিরিকের চাইতে আরো সূক্ষ্ম জিনিস এই জন্য সিরিক সহজে চিনতে পারলেও বেদাত সহজে চিনা যায় না কারণ বেদাত চিনা অনেক জটিল বেদারটা কেন চিনা যায় না সিরিকটা দেখলে বোঝা যায় যে এটা দেখতে একটু মনে মনে খারাপ মনে হয় কিন্তু বেদারটা এত চমৎকার এত সুন্দর এত চাকচিক্যময় এত আকর্ষণীয় এটা মনে দিলেও কখনো মনে হয় না যে এটা খারাপ হইতে পারে কারণ এটা বাহ্যিকভাবে এত সুন্দর এত মনোরম এত ছাকচিক্যময় দেখলে মনে হয় যে এটার থেকে ভালো জিনিস জমিনে আর কোনটা হতে পারে কারণ বেদারটা বানানোই হয়েছে সুন্দর থেকে আরো সুন্দর করে বানানো হয় কারণ জাল টাকার নোটটা যদি মূল টাকার ছাইতে ছাকচিক কমা না হয় তো জাল টাকা বাজারে চলে না আগাছা যদি মূল ফসলের চাইতে জোরালো না হয় ওটা আগাছা হয় না আগাছাগুলো দেখবেন জমিনে মূল ফসল যেটা এটার থেকে আগাছাগুলো এত জোরালো এগুলো উঠে মূল ফসলটাকে চাপি ধরে সারও লাগে না ওষুধও লাগে না কিছুই লাগে না আগাছা যেগুলা বেদাতগুলা হইলো আগাছা এই আগাছাগুলো এত শক্তিশালী হয়ে উঠে এত সুন্দর করে গজায় সুন্নতকে চাপ দিয়ে সুন্নত মারি ফেলায় সুন্নতকে দূরীভূত করে দেয় কিন্তু এগুলো চাকচিক্যময় হওয়ার কারণে মানুষ মনে করে এটা আবার খারাপের কি এই জন্য সিরিক ছিনতে পারলেও বেদাত সহজে চিনতে সবাই না ইল্লা মার রাহে মার্বুক আল্লাপাক যেই বান্দার উপরে আল্লাহ রহম করবেন শুধু সেই বান্দাটাই এই বেদাত চিনতে পারবে বেদাত এত ভয়ঙ্কর এত ক্ষতিকর বেদাতের মাধ্যমে আপনার সিরিক হয় বেদাতের মাধ্যমে কবিরা গুণার ছাইতে বড় গুনা হয় আকেইদার মধ্যে যদি বেদাত হয় ওই আকেইদার বেদাত শিরিক হবে বেদাতটা যদি আকেইদার ভিতরে হয় তাহলে কি হবে শিরিক হবে এতক্ষণ শিরিকের কথা বলছি না যদি বেদাতটা আকেইদাগত বিশ্বাসগত বেদাত হয় তখন এটা শিরিক যেমন ধরেন ওয়াহদাতুল উজুদ ওয়াখদাতুল উজুদ নাম শুনছেন কখনো। উজুদ মানে একেশ্বরবাদ একেশ্বরবাদ মানে এই আল্লাহর যত আলম আছে এই আলমে যত মাখলুক আছে মাখলুকগুলো আল্লাহর এক একটা ইউনিট এই সবগুলো ইউনিট মিলে আল্লাহ কি না বলবেন না মানে জমিনে যতগুলা মানুষ এগুলা আল্লাহর এক একটা পাট যতগুলা গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি যা আছে এগুলা সব আল্লাহর কি এক একটা অংশ এক একটা পার্ট এই সবগুলো মিলে আল্লাহ মানে আল্লাহ আলাদা কিছু না আল্লাহ বলতে এই সবগুলো মিলে আল্লাহ এই ধারণাটার কনসেপ্টটার নাম হলো যুদ এই ওয়াহদাতুলুজুদে বিশ্বাসীরা মনে করে আল্লাহ আসমানে জমিনে কোথাও নাই আল্লাহ নিরাকার আল্লাহ তো আকারে নাই আল্লাহ হলো এই মাখলুকগুলো মিলে আল্লাহ এই আকৃদার নাম মহাদাত এটা বেদাতি আঁকদা এই বেদাতি আঁকাইদা সিরিক এই বেদাতি আঁকিদা কি আর আরেক আঁকাইদা হলো হলুল হলুল এই আকিদা হলুল মানে আল্লাহ আর আল্লাহর বান্দা মিক্স হয়ে যাওয়া হালাল হয়ে যাওয়া একটার ভিতরে একটা বিলীন হয়ে যাওয়া যেমন পানির মধ্যে চিনি দিলে চিনি শরবতর মধ্যে বিলীন হয়ে যায় রকম আল্লাহর মধ্যে বান্দা বিলীন হয়ে যায় বান্দার মধ্যে আল্লাহ বিলীন হয়ে যায় যেমন হোসাইন বিন মনসুর হাল্লাজ আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে আল্লাহ হুসাইন বিন মনসুর হাল্লাজের মধ্যে বিলীন হয়ে গেছে একদিন দেখে মনসুর হাল্লাজও নাই জেলখানাও নাই আরেকদিন দেখে মনসুর হাল্লাজও আছে জেলখানাও আছে জিজ্ঞেস করলে তুমি কই গেলা কয় একদিন আমি আল্লাহর বাড়িতে চলে গেছি আরেকদিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছে না হজবিল্লা এই আকৃদার নাম কি কথা কানে সিরকি এই এইদা সিরকি আকিদা আল্লাহ এবং আল্লাহ রসুলকে এক মনে করা কেউ কেউ বিশ্বাস করে যে যিনি আহমদ তিনি আহাদ মাঝখানে খালি একটা মিমের পর্দা মিমের পর্দা তুলি দিলে আহাদ আর আহমদ এক হয়ে যায় এই আকিদার নাম বেদাতি আকিদা এবং বেদাতি আকিদা মানে সিরকি আকিদা الله رسول صلى الله عليه وسلم نور تويري اي عقيدة النام، بداتي عقيدة نبي صلى الله عليه وسلم شاب زغا حاضر ناظر اي عقيدة النام، بداتي عقيدة نبي صلى الله عليه وسلم عالم الغيب اي عقيدة النام، بداتي عقيدة نبي صلى الله عليه وسلم کے বিভিন্ন জায়গায় হাজির হওয়া মিলাদ মাহফিলে হাজির হওয়া বিভিন্ন জায়গায় চলে আসা জানা যায় হাজির হওয়া বিভিন্ন জায়গায় আসা এই বিশ্বাস পোষণ করা এটা বেদায়াতি আকেইদা নবী সাল্লাম শরীয়তের ব্যাপারে নির্দেশনা দেন স্বপ্ন যুগে এই এই আকেইদার নাম বেদাহাতি আকেইদা কাশফের মাধ্যমে দিন জানা যায় শরীয়ত জানা যায় তরিকত জানা যায় হাকইকত জানা যায় এই বিশ্বাসের নাম বেদাতি আঁকিদা এই বেদাতি আঁকিতা যতগুলো আছে এই সবগুলা হলো সিরকি আবার বেদাতি আমল যেগুলা সেগুলা কবিরা গুনার ছাইতে বড় গুণা বেদাতের গুণা কবিরা গুনার ছাইতে বড় গুণা এটা ছোটখাটো বিষয় না অনেকে মনে করে বেদাত একটা দুইটা কল্যাণ অসুবিধা কি কিন্তু বেদাতের গুণাটা কবিরা গুনার ছাইতেও কি ছোটো না বড় কেন বড় আহলুল আলেমগণ কয়েকটা কথা বলছেন কেন বড় এক নম্বর বড় হওয়ার কারণ হল যেই লোকটা কবিরা গুণা করে এই লোকটা জীবনে কখনো না কখনো তবা করে বা আশা করে যে একদিন বাঁচলে বুড়ো হইলে তবা করে একেবারে ভালো হয়ে যাবো এই কথা মনে করে না তবা না করলেও বলে যে এক সময় ইনশাল্লাহ তবা করে ভালো হয়ে যাবো হস করি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব এরকম মনে করে মানে কবিরা গুণাটা যে সে করতেছে এটাকে সে খারাপ মনে করি করে এবং সে মনে করে আমি করি কিন্তু আমার ছেলেমেয়েরা না করুক দেখবেন সে সোর চায় না তার ছেলেটা চোর হোক আমি চোর অসুবিধা নেই আমি ডাকাত আমার ছেলে মেয়েটা ভালো হোক ছেলেমেয়েরা নিজে মাদ্রাসায় দিয়ে আসে ভালো হইতে চায় সে নিজে খারাপ নিজে হারাম ইনকাম করে কিন্তু চায় না যে তার ছেলেটা এরকম তার মতো খারাপ হোক এরকম চায় না অর্থাৎ যে হারাম কাজ করে সে যতই হারাম কাজ করুক কিন্তু সে একসময় না সময় ছেড়ে দিবে ভালো হয়ে যাবে করবে এই মন ইচ্ছাটা তার ভিতরে আছে কিন্তু যে লোকটা বেদাত করে এই লোকটা জীবনে কখনো তবা তো করে না করে না বরং করার তার মনের মধ্যে কোনো ইচ্ছাও নেই তাহলে এটা কবিরা গুনার চাইতে এটা বড় গুণা দুই নম্বর কারণ কবিরা গুণা করলে দিনের মখালাফাত হয় কিন্তু দিন পরিবর্তন হয় না বেদাত করলে শুধু দিনের মখালাফাত হয় না দিন পরিবর্তন হয়ে যায় মানে কবিরা গুণা যা আছে হারাম কাজ যা আছে এগুলো যতই করুক এগুলো হারাম হারাম হারামেই আমরা জানি এগুলো ঠিক না এগুলো হারাম কবিরা গুণা কিন্তু মূল সঠিক কোনটা এটা আমরা জানি কিন্তু বেদাত করলে মানুষ এটাকে ভালো মনে করে করার দরুন ওই সূন্যটা সেখান থেকে বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে মানুষ বেদাতটাকে দিন মনে করে বসে থাকে এই দিন মনে করার কারণে দেখা গেছে যে ওই দিন পরিবর্তন গেছে কিন্তু কবিরা গুণে দিন পরিবর্তন হয় না কিন্তু বেদাতের মাধ্যমে দিন পরিবর্তন হয় এই জন্য কবিরা গুণার চাইতে এটা মারাত্মক গুণা তিন নম্বর কারণ কবিরা গুনার ব্যাপারে যদি আপনি নসিহত করেন কোনো লোককে যে ভাইজান এটা খারাপ কাজ এটা কবিরা গুণা করিয়েন না এটা ভালো না এটা ছেড়ে দেন আপনি বিড়ি খাওয়া সিগারেট খাওয়া বন্ধ করে দেন সারি দিন এটা খারাপ কাজ আপনি এই ঘুষ খাওয়া বন্ধ করে দেন এগুলো খারাপ কাজ এই সুদ খাওয়া বন্ধ করে দেন যত আপনি নসিহত করবেন লোকটা কিন্তু কোনো রাগ করবে না লোকটা আপনাকে খারাপও মনে করবে না লোকটা কবে দেখো আমাদেরও মুখ ভাই কত ভালো আমারা সবসময় খালি কয় খারাপ কাজ ছাড়ি দিতাম খারাপ কাজ সারে দিতাম ভালো হয়ে যেতাম মানে আপনার আরো প্রশংসা করবে আপনাকে ভালো মনে করবে আপনাকে অলি মনে করবে আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে না না লোকটা খুব ভালো লোকটা আমার সবসময় গুনা সারে দিতে কয় কোনো আলেম যদি আসি এখানে এক ঘন্টা কবিরা গুনার ব্যাপারে বয়ান করে এলাকার সবাই কবু যে হুজুর এটা খুবই ভালো মানুষ খুবই সুন্দর বয়ান করছে কিন্তু যদি আপনি বলতে পারেন যে ভাই এটা বেদাত খবরদার বেদাত এটা ছাড়ি দেন বাস খালি আপনি এই কথা কুইছেন আর বেশি কিছু কর নাই কই যে ভাই এই যে কাজটা করতেছেন আপনি এটা বেদাত এটা করা ঠিক না এটা ছাড়ি দেন এবার আপনাকে এই লোক ইহুদির দালাল বানাবে খ্রিস্টানের দালাল বানাবে আপনাকে কাফের বানাবে মুসরিক বানাবে আপনাকে আহলে খবিজ বানাবে লা মাজাবি বানাবে মানে এমন কিছু নাই যে আপনাকে বানাবে না রাসুলের দুশন গোস্তাখে রাসুল গোস্তাখে নবী খালি আপনি ছাড়ি দেন কবিরা গুণা সারি দেন বললে কিন্তু আপনার এগুলো বানাবে না কিন্তু বেদাত ছাড়ি দেওয়ার জন্য যখন বলবেন আপনাকে এটা বানাবে এটা যুগে যুগে বানাইছে চোদ্দো সব ধরে বানাইছে তাহলে কবিরা গুনার চাইতে এই বেদাতের গুণাটা আরো কঠিন আরো বড় গুণা আরো মারাত্মক গুণা কারণ হল কবিরা গুনার মাধ্যমে যে জিনিসগুলো বললাম তিনটা বলছে চার নম্বর আরেকটা বলি আরেকটা কারণ হইল কবিরা গুনার মাধ্যমে মানুষ অহির প্রতি বিদ্বেষ পোষণ করে না কিন্তু বেদাতের মাধ্যমে মানুষ অহির প্রতি বিদ্বেষ পোষণ করে কেমনে বিদ্বেষ পোষণ করে যখন আপনি তাকে বেদাতটা ধরাই দিবেন একটা হাদিস দিয়ে বলবেন যে সুন্নত হলো এটা বা হাদিসের মধ্যে এটা আছে আপনি যেটা করতেছেন এটা সুন্নত না এটা হাদিসের বিপরীত তখন লোকটা ওই হাদিসটার প্রতি তার অন্তরে বিদ্বেষ তৈরি হয় ওই হাদিসটা সে পারে না বোখারি শরীফ থেকে বাদ দিতে না পারে রাখতে কয় দেখো বাংলা বোখারি পড়ি পড়ি খারাপ হয়ে গেছে বাংলা বোখারি পড়ি খারাপ হয়ে তার অর্থ কি ওই যে বাংলা বখারির মধ্যে মানে বখারি সহী হাদিসের মধ্যে পাইছে এলজাকুল কাদম বিল কাদম পায়ের সাথে পা লাগানো তো বোখারের হাদিস এটা না পাইলে তো মানুষ পায়ের সাথে পা লাগাইতে পারতো না তাইলে তার বিদ্বেষটা কিন্তু ওই লোকটার প্রতি না তার বিদ্বেষটা কিন্তু ওই হাদিসের প্রতি হাদিসে আসতে যে যখন তুমি মসজিদে ঢুকবা দুই রেখাত না পড়ে বসবা না এখন দেখবেন কেউ যদি দুই রেখাত পড়ে মানে ইমাম খোদবা দিতেছে বা বয়ান করতেছে সে কাত পড়তেছে বা অন্য সময় কাত পড়ে তার দিকে বিদ্বেষের মনোভাব দিয়ে তাকানো হয় আসলে লোকটার প্রতি বিদ্বেষ করে না তার বিদ্বেষটা ওই হাদিসটার প্রতি সে পাইলে ওই হাদিসটা মুছে ফেলতো কিন্তু হাদিসটা পাইতেছে না মুছতে পাইতেছে না কিছু করতে এই জন্য রাগটা জাগতেছে ওই লোকের উপরে কিন্তু আসলে লোকের উপরে তার রাগ না তার রাগটা হলো হাদিসের উপরে এই জন্য ইমাম আউজাই রাহমা বলতেন তারপর কোতায়বে সাঈদ রাহমা বলতেন সালাফরা বলতেন যে বেদাতি সিনার সবচাইতে বড় আলামত বেদাতির বড় লক্ষণ বড় আলামত তারা সবসময় আহালুল হাদিসদের উপরে ক্ষিপ্ত হয় আহলুল হাদিসদের উপরে রাগান্বিত হয় আর প্রকারান্তরে ইল্লা আবগাদাল হাদিস তারা রাগটা ঝাড়ে আহালুসার উপরে আহলুল হাদিসের উপরে কিন্তু প্রকৃতপক্ষে তার রাগটা আবগাদাল হাদিস হাদিসের উপরে কিন্তু হাদিসের তো সে কিছু করতে পারতেছে না কি বলেন যদি সে পারত তো বোহারি থেকে ওই হাদিসগুলো বাদ দিয়ে দিত কিন্তু এখন বাদ দেওয়ার কোনো সিস্টেম পাইতেছে না কি বলেন যদি পারত কোনো কায়দায় তো যেই হাদিসগুলো দিয়ে এসব আমল চালু হয়েছে হাদিস বাদ দিয়ে দিত কিন্তু বাদ দেওয়ার কোনো কায়দা নাই কারণ বোখারির এত হাজার হাজার কফি হয়ে গেছে এখন আর বাদ দিয়ে এসে লুকাইতে পারবে না এখন পারতেছে না হাদিসে গুলের উপরে ক্ষোপটা ঝাঁটতেছে কাদের উপরে যারা আমল করতেছে তাদের উপরে এই জন্য বেদাতের গুণাটা সন্নত আপনার কবিরা গুণার চাইতে বড় গুণা বেদাত করলে নবী সাল্লাহ সাল্লামের সাপাত পাওয়া যাবে না নবী সাল্লা সালামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না বেদাত এই আমল করলে ওই আমলটা বাতিল হয়ে যাবে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না এবার আসি আমরা বেদাত কাকে বলে বেদাত হল কয়েকটা জিনিস একটা জিনিস হল যেই আমলটা যেই আকিদাটা নবী সাল্লাহ সালাম এবং তার সাহাবিরা করেন নাই অথবা করার অনুমোদন দেন নাই অথবা কেউ করেছেন নবী সাল্লু আলিহাল্লাম এই ব্যাপারে কোনো নির্দেশনা দেন নাই এইরকম কাজ তাহলে কয়টা কথা বলছি একটা বলছি নবী সাল্লাহাম সাহাবিরা করেন নাই অথবা করার অনুমতি দেন নাই অথবা করার নির্দেশনা দেন নাই নবী সাল্লা অনেক কিছু করেন নাই সাহাবিরা করছেন যদি আমরা বলতাম যে নবী সাল্লাহি সাল্লাম না করলেই বেদাত তাহলে নবী সাল্লাহ সাল্লাম আজান দেন নাই আজান দিছেন কারা সাহাবিরা নবী সাল্লাহ সাল্লাম ইমাম ছিলেন ছিলেন না সাহাবিরা মুওয়াজ্জিন ছিলেন শরীয়তের অনেক বিধান আছে যেগুলো নবী সাল্লাহ সাল্লাম করেন নাই সাহাবিরা করছেন এগুলো নবী সাল্লাহ সাল্লাম অনুমোদন দিছেন নির্দেশনা দিছেন এই জন্য সাহাবিরা করছেন জন্য সুন্নাত বেদাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু সব জায়গায় সাহাবীদেরকে সম্পৃক্ত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে আমার উম্মত 70 বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সব জাহান্নামে যাবে একটা ফেরকা জান্নাতে যাবে সাহাবা একরামজি জিজ্ঞাসা করলেন কারা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এখানে সাহাবিদেরকে সম্পৃক্ত করছেন আমি এবং আমার সাহাবিরা আজকের এই দিনে যেই আকেদার উপরে আছি এইটার উপরে যারা থাকবে তারা আলাইকুম্ভি সুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফা এর রাশেদিন আল মাহদিগিন খালি নবিশ্বাস না যে আমার সুন্নত খলাফা এ রাসেদিনকে অন্তর্ভুক্ত করছেন আচ্ছা এখন হলো নবী অনেকে কি করে এই কথা বলার পরে যদি এতটুকু শঙ্কা বলেন তা এবার প্রশ্ন আসবে যে নবী সাল সালামের যুগে তো মাইক ছিল না নবী সালামের যুগে তো এই মোবাইল এগুলো ছিল না নবীর সাল্লাহ যুগে তো এসি ছিল না নবী সালামের যুগে তো টাইল ছিল না নবী সাল যুগে তো কোরআনে কারিমের মধ্যে নোকাজের জবর ফেঁস ছিল না নবীন সল্লাহসাল্লামের যুগে তো এইটা এইটা এগুলো এগুলো কিছুই ছিল না তাহলে কি সব সভ্যেদাঁত এই জন্য দু নম্বর নীতিমালায় আসতে হবে বেদাতটা হলো ফিদ্দিন বেদাতটা হবে এবাদতের সাথে সম্পৃক্ত বেদাতটা হবে দিনের ভিতরের জিনিসের সাথে সম্পৃক্ত বেদাতটা ইবাদতের উপকরণের সাথে সম্পৃক্ত না দিনের জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয় এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই এই জন্য মায়কে এটা দিন না এটা এবাদত না মসজিদের টাইলস লাগানো হয়েছে টাইলসটা এবাদত না এসিটা এবাদত না ফ্যানটা এবাদত না এবাদত হলো সেখানে যে সলারটা আদায় করা হবে সেটা হলো এবাদত এই জন্য সুন্নত বেদাতের সম্পর্ক হবে ওই ইবাদতের সাথে এগুলোর সাথে না এবাদতের উপকরণের সাথে না তিন নম্বর কথা সুন্নতের দলিল থাকবে বেদাতের কোনো দলিল থাকবে না সুতরাং অনেক জাহেল সমাজে অনেক সম্মানিত জাহেল ভাইদেরকে দেখা যায় যারা বলে যে এটা যে বেদাত কোন হাদিসে পাইস হাদিসটা নিয়ে আসো তা হাদিসেই যদি এটা বেদাত থেকতো হাদিসে যদি পাওয়া যেত তাহলে কি আর এটা বেদাত হইত নি হাদিসে নাই বলেই তো এটা বেদাত তাহলে হাদিসে বেদাত পাওয়া যাবে না আচ্ছা কেউ কেউ বলে যে আচ্ছা এটা যে করা যাবে না এটা কোন হাদিসে পাইসো এটা যে করা যাবে না এই রকম যদি হাদিসে আসত তখন এটা বেদাত হইত না এটা হইতো হারাম নবী সালাম যদি নিষেধ করে দিতেন এটা এইভাবে করা যাবে না তখন এটা বেদাত হইতো না এটা হইতো কি হারাম এটার নাম বেদাত হইতো না তখন আমরাই বলতাম যে এটা হারাম এই জন্য বেদাত যেটা হবে এটার সপক্ষে কোনো হাদিসে কোনো দলিল থাকবে না কোথাও কোনো দলিল পাওয়া যাবে না নবী সাল্লা ইসলাম করেন নাই সাহাবিরা করেন নাই এটাই বেদাত হওয়ার জন্য দলিল এর বাহিরে আর কোনো কোনো আয়াত কোনো হাদিস কোন এরকম দলিল পাওয়া যাবে না এই জন্য আমি সময় বলি যে এখানে যে বিল্ডিংটা পাশে একটা সুন্দর বিল্ডিং আমি বললাম যে ভাই এই বিল্ডিংয়ের মালিক কিন্তু আমি না এখন আপনারা বললেন যে ঠিক আছে শাহেক আপনি মালিক না বুঝলাম তা আপনি যে বিল্ডিং এটার মালিক না এটার দলিলটা খতিয়ানটা একটু আমাদেরকে দেখাই যান আমি কি এটার দলিল খতিয়ান এগুলো দেখাইতে পারবো আপনাদেরকে কারণ আমি বিল্ডিং এটার মালিক না তো দেখাম কোথা থেকে যিনি ওই বিল্ডিং এর মালিক ওনার কাছে দলিল আছে খতিয়ান আছে সব আছে তাহলে দলিল চাইতে হবে ওই বিল্ডিং এর মালিকের কাছে আমি যদি বলি বিল্ডিং এটার মালিক ভাই আমি না আমি না আমার কাছে দলিল ছাওয়া যাবে না কথা বুঝে আসছে যেটা সুন্নত ওইটা দিনের অংশ ওইটার দলিল থাকবে কিন্তু যেটা বেদাত এটা দিনের বাহিরের জিনিস এটার কোনো দলিল আদিল্লা খুঁজে পাওয়া যাবে না আরেকটা জিনিস বলে বেদাতের আলোচনা আসে সেটা হলো বেদাত কখনো করলে বেদাত হয় কখনো ছেড়ে দিলে বেদাত হয় এটা বুঝতে হবে সবসময় করার নামও বেদাত না সময় ছেড়ে দেওয়ার নামও বেদাত না যেমন পাঁচ ওয়াক্ত আর আজান এটা করা কি আজান দেওয়া কি সুন্নত এখন যদি আপনি জানাজার নামাজে আজান দেন কি হবে তারপরে যদি ঈদের নামাজে আজান দেন তাহলে আজান তো ভালো জিনিস এখন আজান যদি পাঁচ ওয়াক্তে দেন সুন্নত কিন্তু ঈদের নামাজে জানাজার নামাজে যখন দিবেন তখন হবে বেদাত আবার যখন পাঁচ ওয়াক্তে দিলেন না তখন এটা হবে বেদাত খেয়াল রাখতে হবে কখনো করলে বেদাত কখনো না করলে বেদাত নবী সাল্লাহ যেই এবাদত যেখানে যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতির ব্যতিক্রম হইলে বেদাত এবাদতের পদ্ধতিটা খেয়াল রাখতে হবে কাইফিয়াত নবী সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন কে এবাদতটা করা লাগবে নবী সাল্লু আলি সাল্লাম যেই ইবাদত যেভাবে করেছেন ঠিক কেমক পর্যন্ত সকল ইবাদত সেইভাবে করতে হবে এই পদ্ধতির বাহিরে ইবাদত করা কথা বলেন বলেন বুঝেন না বুঝতে পারছেন নবী সালুসলাম যেই এবাদত একা একা করছেন আপনাকে সেটা একা একি করতে হবে যেটা জামাতবদ্ধ করছেন সেটা জামাতবদ্ধ করতে হবে একা একইটা জামাতবদ্ধ করলে বেদাত জামাতবদ্ধটা একা একি করলে বেদাত ফজরের নামাজ কয় একাত দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নত ফরজ দুই রেখাত পড়ি জামাতে সুন্নত দুই রেখাত পড়ি একা একা এখন ইমাম সাহেব বললো যে এ মিয়া জামাতে নামাজ পড়লে তো ফজিলত বেশি তা তাইলে তুমি ওই দুরেকাত বাসা একা একা পড়বা কেন এখানে চলিয়ে আসো প্রথমে সুন্দর দূরেকাত জামাতে পড়বো তারপর পরশ দুরেকাতা জামাতে পড়বো সবাব বেশি হবে না কেন হবে না প্রথম দু জামাত জামাতবিহীন পড়াটাই সবাব বেশি ফজিলত জামাতে পড়া যাবে না কিন্তু পরশ জামাত জামাতবিহীন পড়া যাবে না জামাতে পড়তে হবে কারণ নবী সাল্লাহ ওই পরশ দূরেকাত জামাতে পড়ছেন আর শূন্য দুই একাত একা একা পড়ছেন এই জন্য নবী সরিস জিকির করেছেন একা একা এটা একা কি আবাদত আপনি যদি জিকিরকে বগ্ধ বানান এক ইমামের নেতৃত্বে সবাই মিলে জিকির করে না তখন এই জিকিরের নাম হবে বেদাতি জিকির এই জিকিরের নাম হবে বেদাতি জিকির নবী পড়েছেন একা একা এখন আপনি যদি দরুদের সবাই মিলে জামাত বক্ত পড়েন তখন এটার নাম হবে বেদাত বুঝে আসছে কথা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন